100 দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। বারবার অভিযোগে সরব হচ্ছে রাজ্য, কিন্তু এই তীব্র আর্থিক সংকটের মাঝেও মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন মন্দিরের পুরোহিতদের ভাতাও মাসে 500 টাকা করে বাড়বে। সোমবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিনদের সভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাকে কেন্দ্র করে মূল কৌতূহলই ছিল যে মমতা ভাতার পরিমাণ বাড়ান কিনা। ওয়াকফ থেকে একটি ভাতা ইমাম মুয়াজ্জিনদের দেওয়া হয়, ওই টাকাটা রাজ্য সরকারই দেয়। ইমাম মুয়াজ্জিনদের ভাতা মাসে 500 টাকা করে বাড়ানো হবে, সেই সঙ্গে পুরোহিতরাও আরো 500 টাকা করে ভাতা পাবেন। বাংলায় প্রায় 30,000 ইমাম এবং 20,000 মুয়াজ্জিন সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান। এটা ঠিক যে দীর্ঘদিন ধরে তাদের ভাতা বাড়েনি। ইমামরা মাসে 2,500 টাকা করে ভাতা পান আর মুয়াজ্জিনরা ভাতা পান মাসে 1,000 টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর ইমামরা মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন, মুয়াজ্জিনরা পাবেন মাসে 1,500 টাকা। আপনাদের এই ভাতা চালু হয়েছিল ওয়াকফ থেকে, যেটা করা হয়েছিল টাকাটা আমরাই দিই, ওয়াকফ ডিস্ট্রিবিউশন করে। কবে চালু হয়েছিল? 12-তে না 13-তে? 12। আমি ওয়াকফকে বলবো কি সিস্টেম আমরা করে দেব ইমামদের জন্য। আমার ক্ষুদ্র সামর্থ্য, ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্যও 500 টাকা বাড়ালাম, আর পুরোহিতদের জন্যও 500 টাকা বাড়ালাম। আর ইমাম মুয়াজ্জিনরা যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান, 5 লক্ষ টাকা গভর্নমেন্ট গ্যারেন্টার আপনাদের দেবে এবং গভর্নমেন্ট জোগাড় করে দেবে। আপনারা ব্যবসা করুন, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, ঘর আমরা করে দেবো, যদিও বন্ধ করে দিয়েছে এখন আমরা আবার করে দেব। আমি আজকের মিটিংয়ে আমাদের মন আছে কিন্তু আমাদের টাকার ভাণ্ডার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়। দিল্লি আমার সব বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকাও বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘুদের স্কলারশিপও বন্ধ করে দিয়েছে। ওরা বাংলাকে ভাতে মারতে চায়, আর 6টা মাস আমাদের কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, বাট আমাকে আশীর্বাদ দিন, ভরসা রাখুন, আমি ম্যানেজ করে দেবো।